হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা অনার্স 2022-23 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল, তোমাদের গত 18 তারিখে প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা প্রথম মেধা তালিকার মধ্যে চান্স না পেয়েছো, তোমাদের পরবর্তীতে কি করণীয় সে বিষয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত করে আলোচনা করব। যে 18 তারিখ যে তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হলো, সেই মেধা তালিকা চান্স না পেলে পরবর্তীতে তোমাদের কি কি করণীয় এবং পরবর্তীতে ভর্তির জন্য কোন কোন পদক্ষেপগুলো তোমাদের গ্রহণ করতে হবে। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এডুকেশন বিষয়ে সকল তথ্যগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলুন দেখা যাক। তো অনার্স ভর্তি কার্যক্রমে তোমাদের দুইটা মেধা তালিকা প্রকাশ করা হয়, প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা, তোমাদের ফলাফল অথবা রেজাল্টের উপর নির্ভর করে। এবং দুইটা মেধা তালিকার পরেও যদি কেউ চান্স না পাও, সেক্ষেত্রে তোমাদের রিলিজ স্লিপের ব্যবস্থা রয়েছে। তো রিলিজ স্লিপের ক্ষেত্রে আবার একটা তোমাদের সুযোগ সুবিধা রয়েছে, যেখানে তুমি প্রথম মেধা তালিকায় একটা কলেজে আবেদন করতে পারবে, সেখানে তুমি রিলিজ স্লিপে অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই তুমি 5টা কলেজে আবেদন করতে পারবে। তো তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে গত 18 তারিখে। তো 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি ফর্ম উত্তোলন করতে পারবে এবং 30 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির সময় রয়েছে। এরপর আগামী মাসের 8 তারিখের মধ্যে তোমাদের অনার্স ভর্তির প্রথম মেধা তালিকা ভর্তি এর সকল কার্যক্রমগুলো সম্পূর্ণ হবে। তো প্রথম মেধা তালিকার ভর্তি সম্পূর্ণ হলে 2-1 দিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত করা হবে। তো দ্বিতীয় মেধা তালিকায় তোমার চান্স হতে পারে কিনা এর কতটুকু সম্ভাবনা রয়েছে, তো একটা কলেজে মনে করো 500 সিট রয়েছে। তো 500 সিটের মধ্যে তুমি যে আবেদন করছো, তোমার ওইখানে যদি 1500 আবেদন হয় এবং এই 500 সিটের মধ্যে প্রথমত যাদের রেজাল্ট ভালো, সেখান থেকে এই 1500-র মধ্যে থেকে 500 মানুষ ওখানে প্রথম ধাপে তারা নিবে। তো 500 মানুষ নেওয়ার পরে এরপরে বাকি 1000 মানুষ থেকে যায়। তো 1000 মানুষের মধ্যে তোমার যদি লিস্টে তুমি 50 নাম্বার বা 100 সিরিয়ালে থাকো, সেক্ষেত্রে মনে করো এই যে 500 মানুষ একটা কলেজে চান্স পেয়েছে, এই 500 মানুষই কিন্তু ভর্তি হবে না। অনেকের হয়তো বা সাবজেক্ট পছন্দ হবে না বা কোনো সমস্যার কারণে কলেজ পরিবর্তন করতে চাবে বা অন্য কলেজে ভর্তি হতে চাবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি 500 মানুষই ভর্তি হয় না, সেক্ষেত্রে তোমার দ্বিতীয় মেধা তালিকায় তোমার ওই কলেজে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখান থেকে যারা ভর্তি হবে না, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেখানে 50টা সিট ফাঁকা থাকে, যে 450 জন মানুষ ভর্তি হলো, সেখানে 450 মাইনাস করে দিলে আমরা 50টা সিট ফাঁকা থাকে, এখানে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় তোমার এখানে 50 জন মানুষ নেওয়া হবে। তো তোমার যদি সিরিয়াল অনুযায়ী রেজাল্ট ভালো থাকে, সেক্ষেত্রে তোমার দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে যদি তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশিত হলে দেখো যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি, সেক্ষেত্রে তোমাদের রিলিজ স্লিপের ব্যবস্থা রয়েছে। তো রিলিজ স্লিপে তুমি 5টা কলেজে আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপে যদি তুমি তোমার যে কলেজে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি, সেই কলেজে রিলিজ স্লিপে আবেদন করাটা কতটা যুক্তিগত রয়েছে সে বিষয়ে আগে তোমাদের আমরা, যেখানে তুমি পরপর দুইবার আবেদন করে চান্স পাওনি, সেখানে হয়তো বা দুইবার ভর্তির কার্যক্রমের পরে হয়তো বা 50টা সিট ফাঁকা থাকতে পারে, তো সেখানে যে তোমার হবে এর কতটা নিশ্চয়তা রয়েছে। তো তারপর যদি তুমি চাও যে না, যে কলেজে তুমি আবেদন করছিলে ওই কলেজে তোমার ভর্তি হতেই হবে, সেক্ষেত্রে তুমি একটু সাবজেক্টের পরিবর্তন করতে পারো। কেন, তুমি যে সাবজেক্টে আবেদন করছো সেই সাবজেক্টে কেন 50টা সিট রয়েছে, কিন্তু অন্য সাবজেক্টে তুমি দেখতে গেলে যে অন্য কোন সাবজেক্টগুলোতে 100 বা 150 সিট ফাঁকা রয়েছে। তো সেই যে সাবজেক্টে বেশি সিট ফাঁকা থাকবে সেই সাবজেক্টে তুমি একটু সাবজেক্ট পরিবর্তন করে নিতে পারো, তবে সেই সাবজেক্টটার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এখন যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি যদি কমার্সের একটা সাবজেক্টে দেখলে যে সিট 200 ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আবেদন করলে তোমার কোনো লাভ হবে না। তো কিভাবে রিলিজ স্লিপে সঠিকভাবে আবেদন করা যায় সে বিষয়ে আমরা ভিডিও দেবো। তো এখন মূলত তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। দ্বিতীয় রিলিজ স্লিপে যদি আবেদন পাও তাহলে কীভাবে ভর্তি হতে হবে এবং ভর্তি হতে কী কী ডকুমেন্ট দরকার সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আর যদি দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পাও সেক্ষেত্রে তোমার, তো এখন তোমাদের প্রথম মেধা তালিকা যারা চান্স না পেয়েছো দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তো দ্বিতীয় মেধা তালিকায় যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমার রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে, আর চান্স পেলে দ্বিতীয় মেধা তালিকায় তোমার ভর্তির জন্য কী কী ডকুমেন্ট দরকার হবে সে বিষয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি দেখে ভর্তি হয়ে নিবে। আর দ্বিতীয় মেধা তালিকা চান্স না পেলে তোমাকে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে, এবং আবেদনের ক্ষেত্রে অবশ্যই তোমার কলেজের শূন্য আসনগুলোর দিকে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, যে একটা কলেজ যদি 5টা 10টা আসন ফাঁকা থাকে সেখানে তোমার আবেদন না করাই ভালো। এবং তোমার চয়েসের ভিত্তিতে তুমি কলেজগুলো সিলেক্ট করবে, যে কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটা তুমি প্রথম পছন্দের দিবে, এরপর সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকতা তোমার পছন্দ ক্রম অনুযায়ী তুমি কলেজগুলো চয়েস দিবে। কিন্তু তোমার পছন্দের কলেজে গিয়ে দেখলে যে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক ওই সাবজেক্টের সিট নেই, কিন্তু তুমি ওই কলেজে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার পাশাপাশি যে সাবজেক্ট, যেমন যারা মানবিক শাখার স্টুডেন্ট রয়েছে, তোমরা যদি পরিণতিতে তোমার সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে তুমি ইসলামের ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো ওইগুলো সাবজেক্টের পাশাপাশি, তো এই সাবজেক্টগুলো তুমি নিতে পারো। তবে এমন না যে তুমি মানবিক শাখার স্টুডেন্ট, তুমি কমার্সের বা সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে তুমি অনার্স কমপ্লিট করবে, তো সেক্ষেত্রে তোমরা আপাতত দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে যারা চান্স না পেয়েছো। এবং দ্বিতীয় মেধা তালিকা চান্স না পেলে তোমাদের অবশ্যই রিলিজ স্লিপে নতুন করে আবেদন করতে হবে, এবং আবেদনের ক্ষেত্রে একটু যদি তুমি মেধা খাটিয়ে আবেদন করো অবশ্যই তোমার রিলিজ স্লিপে ভর্তি হয়ে যাবে।
আর রিলিজ রিলিফে যদি কেউ ভর্তি না হতে পারো তাহলে তাদেরকে আর তারা রেগুলার ভর্তি হতে পারবে না, তাদের যে প্রফেশনাল কোর্স রয়েছে সেই কোর্সে ভর্তি হতে হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।